হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো, বন্ধুরা, বর্ষা শেষ হতে চলেছে, এইবার শীত আসতে চলেছে। এইবার আমরা শীতের কিছু ফুল আনার এখন থেকে চেষ্টা করব। আমি কয়েকটা শীতের গাঁদা ফুল এখন থেকেই নিয়ে এসেছি। শীতের চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল, আরও কয়েকটি গাছ আমি নিয়ে এসেছি নার্সারি থেকে। আজ চার দিন হলো নিয়ে আমার বাগানে রেখে দিয়েছি, কারণ সঙ্গে সঙ্গে আমি প্রতিস্থাপন করিনি, অন্য জায়গা ছিল। আমার বাগানে নিয়ে এসে আমার গাছের সাথে মানিয়ে নেওয়ার জন্য আমার বাগানে গাছগুলি রেখে দিয়েছিলাম। এইবার আমি গাছগুলি প্রতিস্থাপন করব। কিরকম মাটি লাগবে, কোথায় রাখতে হবে, সেই নিয়ে আমি পরিচর্যা করব। এখানে দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে গাঁদা ফুল। এর মধ্যে ইনকা গাঁদা আছে, চুটকি গাঁদা যাকে বলে, প্রচুর পরিমাণে হয় পুজো দেওয়ার জন্য। এই গাঁদা ফুল এখানে ছটা আছে। এটা একটা গ্ল্যাডিওলাস, এটা গ্ল্যাডিওলাস, এটা আমার আগের গাছ আছে। এবারে একটা নিয়ে আসলাম চন্দ্রমল্লিকা, আগের আমার চন্দ্রমল্লিকা বাগানে আছে, তারপরেও একটা নিয়ে আসলাম। এটা হচ্ছে পয়েনসেটিয়া, বড় গাছ আছে একটা, গোলাপি কালারের এর ফুলটা হয়, আর এটা লাল কালারের। আর এখানে দেখুন দুটো লঙ্কা চারা নিয়ে এসেছি। এই গাছগুলি আমি প্রতিস্থাপন করে দেখাবো। এখানে এই যে প্লাস্টিকের এই টবগুলো নিয়েছি, আর কিছু প্লাস্টিক এইরকম গ্রো ব্যাগ আছে, এইগুলো দিয়ে আমি এই গাছগুলি অফ ক্যামেরায় প্রতিস্থাপন করে দেখাবো। কীরকম মাটি তৈরি করব দেখুন বন্ধুরা, এটা বাগানের মাটি। এখানে চার ভাগ, আর এটা তিন ভাগ পুরানো গোবরের মাটি। এখানে দেখুন এটা আমার অ্যাভেলেবেল আছে। আর একজো এখানে হচ্ছে কলার খোসা শুকনো, আর এটা চা পাতা, এটা ধানের তুষ। এইগুলি দিয়ে এখানে নিমখোল, আর এটা সাপ ফাঙ্গিসাইড এক চামচ, এগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়ে। বন্ধুরা, গাছ প্রতিস্থাপন করতে হলে বিকালের দিকে করতে হয়, কারণ তখন রোদ থাকে না। তবে আমি এখন করছি দুপুরের সময়, কারণ আমার এখানে ছাওয়া পড়ে গেছে, তাই বিকালে সময় পাবো না বলে এখন আমি এই গাছগুলি প্রতিস্থাপন করব। এখানে দেখুন আগের বছরে গ্ল্যাডিওলাস, দেখুন স্টিক বেরিয়ে গেছে এখন থেকেই। এগুলো আগের গাছ ছিল, তাই এগুলো ম্যাচিওর হয়ে গেছে। এগুলো শীত আসছে, এবারে এই ফুলগুলি ফুটবে। এখানে দেখুন বন্ধুরা, টবে যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা এই খোলামকুচিটা যেদিকটা ঢালু উপরে রাখতে হবে, নিচের দিকটা গর্ত থাকবে, এটা নিচে থাকবে। এইভাবে দেওয়ার পর লাল বালি, এই লাল বালি দেওয়ার পরে মাটি দিয়ে দেবেন, দিয়ে তারপর এগুলো প্যাকেটগুলো কাঁচি দিয়ে আস্তে করে কেটে মাটিটা দিয়ে তারপরে গাছটা প্রতিস্থাপন করতে হবে। আমি দেখাতে পারলাম না বন্ধুরা, আমি অফ ক্যামেরায় এগুলো করে নিচ্ছি। বন্ধুরা, প্রতিটা গাছ দেখুন অফ ক্যামেরায় আমি প্রতিস্থাপন করে নিয়েছি। এবার টব ভর্তি করে জল দিয়ে দেব, তারপর এটা ছাওয়া জায়গায় রেখে দিতে হবে তিন চার দিন। এইভাবে ছাওয়া জায়গাতেই রেখে দেবেন, রোদে রাখবেন না, তাহলে গাছগুলি ঝিমিয়ে যাবে। নতুন বন্ধুরা তো জানেন না চারা গাছ কিনে নিয়ে এসে কীভাবে প্রতিস্থাপন করতে হয়, রোদে রাখতে হয় না ছাওয়ায় রাখতে হয়, নতুন বন্ধুরা তো জানেন না। সঙ্গে সঙ্গে গাছ এনে নার্সারি থেকে লাগাতে নেই, বেশ কিছুদিন বাগানে রাখতে হয়। এগুলো
না জানলে বন্ধুরা গাছ কিন্তু আপনারা লাগাবেন কিন্তু মারা যায়, এর জন্য নতুন বন্ধুদের জন্য এই ভিডিওটা। আজ এই পর্যন্ত বন্ধুরা, নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পুরানো বন্ধুরা সবসময়ের জন্য আমার যে যেখান থেকে ভিডিও দেখেন প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল, ধন্যবাদ।